তো গত পর্বে আমরা শিখেছিলাম যে কিভাবে হেডার এবং ফুটারে কন্টেন্ট অ্যাড করে একটা প্যাড তৈরি করা যায়, এবং সেখানে আমরা একটা পিকচার দিয়ে ওয়াটারমার্ক তৈরি করেছিলাম। তো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা একটা পেজ, অর্থাৎ আমরা যদি সিএসএ চলে যাই, তাহলে সিএসএ গেলে আমরা যে জিনিসটা দেখতে পাবো সেটা একটু আমরা দেখি। যেখানে আছে যে পেজ লেআউট, কন্টেন্ট এবং ব্রেক অপশন, এই তিনটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব। তো পেজ লেআউটটা কি, যে আমরা যখন কোনো পেজ ওপেন করব, আমাদের যে এইটা এখানে যে পেজ লেআউট আছে, যে এটা পেজ কি ধরনের হবে, পেজের মার্জিন কত হবে, তারপরে পেপার সাইজ কত হবে, এইগুলো বিষয়গুলো আমরা এখানে দেখব। তো আসলে আমরা যখন এই পেজটা লেআউট করব, তখন আমাদের একটা অপশন আসবে, যে অপশনটা আমরা এই যে এই ধরনের কোনো ডিজাইন বা কি করতে পারি কিনা সেটাতে। আমাদের পরীক্ষায় আসলে মূলত আসবে যে একটা পেজকে আমরা কিভাবে, প্রথমে আমি যদি একটু ব্রেক পয়েন্টে যাই, পেজ ব্রেকে যাই, এখান থেকে আমি দিলাম পেজ ব্রেক, দেওয়ার পরে এখানে আমার প্রথমে দেখি, আমি এখানে আমাদের প্রথম পেজ হচ্ছে পোর্ট্রেট, আমি যদি আবার একটা ব্রেক দেই, পেজ ব্রেক দিই দ্বিতীয় পেজ, এই দ্বিতীয় পেজ কিভাবে ল্যান্ডস্কেপ করতে পারি। তো দ্বিতীয় পেজ ল্যান্ডস্কেপ করার জন্য আমাদের কোথায় যেতে হবে, এখানে যাব, তারপরে কাস্টম মার্জিনে যাব, তারপরে এখানে দেব পেজ ল্যান্ডস্কেপ, তারপরে এই যে নিচে আছে অ্যাপ্লাই টু, অ্যাপ্লাই টু তে যা ডিস পয়েন্ট ফরওয়ার্ড দিব, দিয়ে ওকে যখন দিব তখন অটোমেটিক এটা পোর্ট্রেট থেকে ল্যান্ডস্কেপ হয়ে যাবে। এই উপরেটা ছিল পোর্ট্রেট, নিচেরটা হবে ল্যান্ডস্কেপ। এইটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হচ্ছে যে আমি যদি সরাসরি সেকশন ব্রেকে চলে যাই, এখানে গেলাম, এই যে সেকশন ব্রেক, সেকশন ব্রেকে যা নেক্সট পেজে গেলাম, নেক্সট পেজে যাওয়ার পরে আমরা যদি এখানে পেজ ওরিয়েন্টেশনে যাই, যে ল্যান্ডস্কেপ দিই, তাও আমাদের ওটা ল্যান্ডস্কেপ হয়ে যাবে। মানে দুইটাই জিনিস আমরা দেখলাম, একটা পাইলাম আমরা এই মোর কাস্টম থেকে, অর্থাৎ পেজ লেআউট, পেজ লেআউট থেকে মার্জিন, মার্জিন থেকে কাস্টম মার্জিন, কাস্টম মার্জিন থেকে আমরা গেলাম এখানে ল্যান্ডস্কেপ, এবং এখানে সেকশন করেছেন ডিস পয়েন্ট ফরওয়ার্ড, এইটা দিয়ে আমরা ল্যান্ডস্কেপ একটা পেলাম। আর যদি মনে করি যে না, এত অপশন আমাদের মনে থাকবে না, তাহলে আমরা কি করব, এটাকে আমরা উঠে দিই, দেওয়ার পরে এই যে এটা হলো পোর্ট্রেট, নিচের পেজটা নিব ল্যান্ডস্কেপ, এটা নেওয়ার জন্য আমরা ব্রেক অপশন আবার ক্লিক করব, করার পর এই যে সেকশন ব্রেক আছে এখানে নেক্সট পেজ দিব, দেওয়ার পর এখানে পেজ ওরিয়েন্টেশন যাব, যে ওকে করব, তাহলে দ্বিতীয়টা ল্যান্ডস্কেপ হয়ে যাবে। এরকম করা লাগতে পারে, প্রথমটা পোর্ট্রেট, দ্বিতীয়টা ল্যান্ডস্কেপ। তো একজন আমরা আসলে এই এই ডিজাইনে কিভাবে আমরা করতে পারি, প্রথমে আমাদের একটা প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফের পরে এখানে একটা কলাম ব্রেক দেওয়া হয়েছে, এই কলাম ব্রেকের পরে আবার এই প্যারাগ্রাফ নেওয়া হয়েছে, এতে এই বিষয়টা আমরা কিভাবে করতে পারি। এটা করার জন্য আমরা নতুন একটা পেজ নিব, নতুন পেজ নেওয়ার পরে আমরা সেখানে প্র্যাকটিস করব। তো আমি নতুন একটা পেজ নেই, এবং এই পেজে আসার পরে আমি প্রথমে এটা আমি দিলাম, আমার যেটা কপি করা ছিল সেটা আমি দিয়ে দিই এখান থেকে। তো আমি এখান থেকে কপি করে নিই, লেখাটাকে কপি করে নিই, কপি করার পরে আমি যে নতুন পেজ নিলাম এই পেজে আমি দিলাম, এই পেজে দেওয়ার পর আমার এখানে কি করতে হবে, একটা ব্রেক দিতে হবে, এটা কলাম ব্রেক করব। তো এটা করার আগে আমরা এখানে কিভাবে এটাকে দুই ভাবে ভাগ করতে পারি, এটা দুই ভাবে ভাগ করার জন্য আমরা যাব কোথায়, লেআউট, লেআউট থেকে কলাম। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমি যেখান থেকে দুই ভাগ করতে চাচ্ছি ঠিক কাজটা সেখানেই রাখতে হবে, এখানে রেখে আমরা লেআউটে যাব, লেআউট থেকে এই যে কলামে যাব, কলাম থেকে মোর কলামে যাব, মোর কলাম থেকে এই যে টু দুইটা ভাগে ভাগ কর টু, আর নিচে সেই যে অ্যাপ্লাই টু লেখা আছে এখানে আসবো, এসে পরে লেখবো দিস পয়েন্ট ফরওয়ার্ড। এই দিস পয়েন্ট ফরওয়ার্ড লেখতে এখানে আমরা পিকচার দেখতে পাচ্ছি যে উপরে আমাদের ইমারত সেই মতো বন্ধ থাকবে, পরেরটা অংশটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। ওকে দিলাম, আমাদের এটা দুই ভাগে ভাগ হয়ে গেছে, দেখতে পাচ্ছি না, দেখার জন্য আমরা এখানে কি করলাম, কন্ট্রোল ভি দিয়ে আমি এটা যখন কপি করলাম তখন আমার এই যে এই কলামে চলে আসছে, এই কলামে লেখা নাই। এখন যদি আমি ওই কলামে যাব কিভাবে, ওই কলামে যাওয়ার জন্য আমাকে বুদ্ধি হচ্ছে
শিফট কন্ট্রোল এন্টার, শিফট কন্ট্রোল এন্টার যখন দিব তখন আমাকে এই যে কলামে নিয়ে চলে গেছে। নিয়ে যাওয়ার পরে আমি আবার পেস্ট করে দিলাম, তার দুটো কলাম হয়ে গেল। আমি কি করলাম, কলাম ব্রেক দিলাম, দেওয়ার পরে এখানে কার্সার ছিল, কার্সারটা দ্বিতীয় কলামে নেওয়ার জন্য আমি যদি ক্লিক করি এখানে দ্বিতীয় কলামে, তাহলে দ্বিতীয় কলামে যাচ্ছে না, প্রথম কলামের মধ্যেই আছে এই যেটা। তাহলে এইটা আমি এখানে দিলাম, অথবা এর অর্ধেক লেখা যদি আমি ওখানে দিতে চাই এখান থেকে ওই পর্যন্ত, তাহলে এখানে যাওয়ার পরে আমরা কি করব, শিফট কন্ট্রোল এন্টার এইটা চাপবো, চাপলে আমাদের এই যে এই অংশ কেটে এখানে চলে আসছে। কারণ এরপরে আমি মন করতেছি আমাকে কি করতে হবে, আবার আগের মতো অবস্থায় ফিরে যাব, অর্থাৎ এই ডিজাইনে আমি লিখব। তো এই ডিজাইনে লেখার জন্য আমাকে এখানে আসে আবার ওই একই অবস্থায় যেতে হবে, সেটা হচ্ছে লেআউট, লেআউট থেকে কলাম, কলাম থেকে মোর কলাম, মোর কলাম থেকে এই যে ওয়ান কলামে যাব, ওয়ান কলামে যাওয়ার পর এখানে একটা অপশন দেবো দিস পয়েন্ট ফরওয়ার্ড, এটা সিলেক্ট করে দেবো। দিলে এই যে আগের মতো অবস্থা সিরিয়াস দেখা যাচ্ছে, এটা ক্লিক করলাম, করলে যে কার্সারটা অলরেডি আমার বাম সাইডে চলে আসছে, এখন যদি আমি পেস্ট দিই তাহলে আমার এটা হয়ে গেল। এইটা এরকম আমাদের কাজ করতে যে প্রয়োজন পড়বে, যে প্রথমে হয়তো এই মতো এই মতো লিখবো, তারপর দুইটা কলাম লিখবো, তারপর আবার এইটা দিব। তো এইটাতে আমরা কি করলাম, যে প্রথমে একটা সেকশন থাকলো, এই সেকশন ফুল লিখলাম, দ্বিতীয় এখানে এসে কলাম ব্রেক দিলাম, এই সেকশনে কলাম ব্রেক দেওয়ার পরে আবার আমি কি করলাম, ওটাতে আবার ব্রেক দিয়ে এইটাই করে নিলাম। নেওয়ার পরে আমাদের আগের মতো অবস্থা, এটা যেরকম এইটাও সেরকম, দুটো একই। এই জিনিসটা আমরা করতে শিখলাম আজকে। তো পরের ক্লাসে আমরা আরো কিছু দেখবো ইনশাল্লাহ। আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।